নমস্কার বন্ধুরা, আমি বিধান। আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও। এই ভিডিওর বিষয় হচ্ছে ফাইটার ফিশ। যারা একা একা থাকতে খুব পছন্দ করে সেই ফিশ, ফাইটার ফিশ বা বেটা ফিশ যেটাকে বলা হয়, এই হচ্ছে সেই ফিশ। আমি দুটো ফিশ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন মোবাইলে ফ্ল্যাশটা জ্বালা তালা বুঝতে পারবেন। এই একটি কালার, আরো একটি হচ্ছে এই একটি কালার। দুটো নিয়ে এসেছি আমি। তো আমি এটাকে এই অ্যাকোয়ারিয়াম, বড় অ্যাকোয়ারিয়ামের সাথে রাখবো না। এই যে আমি নিয়ে এসেছি এই দুটো প্লাস্টিকের জার আছে, এই জারের মধ্যে আমি রাখবো। এই একটি জার, এই একটি জার, আমি এখান থেকে জল উঠিয়ে নেবো। এগুলিকে এই জলের মধ্যে আমি ছেড়ে রেখে দেবো। জলের মধ্যে ছেড়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমি এগুলোকে বার করব। তো কিছুক্ষণ ঘুরে আসি, চলুন। এদের বার করার টাইম হয়ে গেছে। এদেরকে বার করে নিই। দেখতে পাচ্ছেন এটাকে বার করে রেখে দিলাম এখানে। এবার পরের টিকে দেখতে পাচ্ছেন কারণ এরা একসঙ্গে দুজন থাকবে না। এরা একসঙ্গে দুজন থাকলে এরা পরস্পরের মধ্যে মারামারি করে নিজেদের লেজ সব কিছু ছেঁড়াছিঁড়ি করবে, নিজেরা মারামারি করবে। ওই জন্য এদেরকে একসঙ্গে না রাখাই উচিত। আপনারাও এদেরকে একসঙ্গে রাখবেন না। আমার কাছে আলাদা জার আছে বলে এদেরকে আলাদা জারে রেখেছি। এদেরকে আমি আমার অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখিনি। অ্যাকোয়ারিয়ামের মধ্যেও রাখতে পারেন, অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখলে কোনো অসুবিধা নেই। তবে আমি এদেরকে আলাদা রেখেছি, এরা আলাদা থাকতে, একা থাকতে পছন্দ করে, একা একা থাকে। দুটো ফাইটার কোনোদিনে একসঙ্গে থাকে না। তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে,
লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে বেল প্রেস করে আমার ভিডিও যদি আপনাদের পছন্দ লাগে তাহলে আপনাদের আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। যদি কোনো কমেন্ট থাকে এ বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন। আজকের মতন এটুকুই, পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। এরা খাই যেটা বলিনি খাবারটা, এরা খাই হচ্ছে অপটিমাম, এই দানাগুলো। এই দানা দেবেন, বেশি না, দুটো চারটে করে দেবেন। দেখুন খেয়ে নিচ্ছে, বেশি দেবেন না, বেশি দিলে খাবে না, নিচে গিয়ে পচবে, নষ্ট হবে জলটা, ওই জন্য দুটো চারটে করে দেবেন। ঠিক আছে, দেখুন খেয়ে নিল, আজকের মতন এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।